नमस्कार दर्शक बंधु, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। আশা করি আপনারা সকলে কুশলে আছেন, ভালো আছেন। দর্শক বন্ধু, আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি চ্যানেলে স্বাগতম। আমি আমার তন্ত্রগুরু শ্রদ্ধেয় শ্রী শিশির কুমার শর্মা মহাশয়ের চরণে সশুদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের টিপস টোটকার অনুষ্ঠান। দর্শক বন্ধু, আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, এ বিষয়টি একটি অন্য ধরনের বিষয়। বিষয়টি কি? বাড়ির গৃহিণীদের সুস্থ রাখার টিপ। গৃহের কর্মভার যাদের ওপরে থাকে তারা কে হতে পারে? বাড়ির গৃহিণীরা হতে পারে, কর্তিকরা হতে পারে। তো সেই গৃহিণীদের যদি শরীর স্বাস্থ্য সুস্থ না থাকে তাহলে গৃহে শান্তি বজায় থাকবে না। সেই গৃহিণীদের সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী যদি রাখতে চান তাহলে টিপস টোটকাটি অবশ্যই বাড়িতে ব্যবহার করবে। কারণ বাড়ির গৃহিণীরাই হচ্ছে ওটা, বাড়িটাকে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্না এক্সেট্রা যাবতীয়। কিন্তু যাদের ওপরে সংসারের ভার, যারা পরিশ্রম করে সংসারের সকল কাজ সম্পূর্ণ করে থাকে, তাদের যদি স্বাস্থ্যহানি হয়, তারা যদি অসুস্থ থাকে, তাহলে সেই গৃহে শান্তি বজায় থাকে না। তাই এই সমুদয় কথা ভাবনা চিন্তা করে এই টিপসটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি এই ক্রিয়াটি, আজকের টিপসটি যদি আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে গৃহে করতে পারেন তাহলে গৃহিণীদের সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং পজিটিভ এনার্জি তাদের মধ্যে বহাল থাকবে। চলুন তাহলে দেখিনি ক্রিয়াটি কি করতে হবে। দর্শক বন্ধু, গৃহিণীদের সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য আপনি গঙ্গা জল নিন এক ঘটি, আর সেই গঙ্গা জলের মধ্যে লাল চন্দন ঘষে মিশিয়ে দিন। এক ঘটি গঙ্গা জল নিলেন আর তার সাথে লাল চন্দন বেটে মিশিয়ে দিলেন সেই গঙ্গা জলের মধ্যে। তারপরে সেই চন্দন মিশ্রিত গঙ্গা জলটি দিয়ে মা লক্ষ্মী দেবী অভিষেক করান, অর্থাৎ মা লক্ষ্মী দেবীকে স্নান করান। যদি ছবি থাকে তাহলে সুন্দর করে মুছিয়ে দিন, দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে ফুল দিয়ে ঘণ্টা বাদন না করে মা লক্ষ্মী দেবীর পুজো করুন। ধূপ দীপ দিয়ে মা লক্ষ্মী দেবীর আরতি করুন, তারপরে মায়ের কাছে প্রার্থনা করুন, মাতা তুমি আমার রোগ ব্যাধি হরণ করো এবং আমাকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলো। প্রার্থনা করুন হৃদয় দিয়ে, দেখবেন আপনার গৃহিণী সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে। দেখবেন বাড়ির কর্তৃক যে গোটা সংসারের কাজ সামলাচ্ছে তিনি যখন এই ক্রিয়াটি করবেন দেখবেন তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই ছিল আজকের ভিডিও। দর্শক বন্ধু, কিছু না, বাড়ির যিনি গৃহকর্তী, যিনি গোটা সংসারের কাজ করছেন, যার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, নেগেটিভ এনার্জি অসুস্থ হয়ে পড়ছে, তিনি মাতা লক্ষ্মী দেবীর কাছে গিয়ে এই ক্রিয়াটি করবেন। এক ঘটি গঙ্গা জলের মধ্যে লাল চন্দন মিশিয়ে দেবী লক্ষ্মী মাতাকে চান করাবেন।
যখনই দেবী লক্ষ্মী মাতাকে চান করাবেন অথবা লক্ষ্মী মায়ের ছবিটা মুছে দিবেন ভালো করে, দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে পুজো করবেন আর মনে মনে মা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করেন, মাতা আমারকে সুস্বাস্থ্যের অধিকারী করো, আমার রোগ ব্যাধি হরণ করো। দেখবেন এই ক্রিয়াটি করতে থাকুন, দেখবেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন। ভুলবেন না যেন মাতা লক্ষ্মী দেবীর চন্দন মিশ্রিত জল দিয়ে অভিষেক। দর্শক বন্ধু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করুন, করতে থাকুন এই টিপস টোটকা ভক্তি শ্রদ্ধা সহকারে। দেখবেন আপনার জীবনে অবশ্যই উপকৃত হবেন এবং সৌভাগ্য আপনাদের ফিরে আসবেই। জয় মা লক্ষ্মী দেবী, জয় মা।